বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একচ্ছত্র অধিপতি মহানায়ক মুখোপাধ্যায়। কিন্তু সেই অতি বিখ্যাত দাদাও অভিনয়ের ক্ষেত্রে সমীহ করতেন তার ছোট ভাই বুড়োকে। তিন ভাইয়ের মধ্যে সর্বকনিষ্ঠ হলেও ডাকনাম ছিল তার বুড়ো। খুব ছোট্ট থেকেই তিনি স্পষ্টভাবে কথা বলতে শিখে গিয়েছিলেন, তাই তার ঠাকুমা আদর করে তার নাম রাখলেন বুড়ো। সেই নামই সবাই ডাকতেন তাকে। তিনি আমাদের সকলের প্রিয় তরুণ কুমার, তরুণ কুমার চট্টোপাধ্যায়, উত্তম কুমারের ছোট ভাই। দাদা উত্তম কুমার বলতেন, বুড়ো হলো হাতির মতন। হাতি যেমন নিজেকে জানে না যে সে কতটা বড়, বুড়োও ঠিক তেমনই জানে না যে সে নিজে কতটা প্রতিভাবান অভিনেতা। একাধিকবার তিনি বলেছেন, অভিনয়ের জগতে আমি কাউকে ভয় পাই না, একমাত্র সাবু আর বুড়োকে ছাড়া। কোন সময় যে অভিনয়ের প্যাচে এরা আমাকে হারিয়ে দেবে আমি বুঝেই উঠতে পারবো না। এই বুড়োর আসল নাম বিখ্যাত অভিনেতা তরুণ কুমার চট্টোপাধ্যায়, মহানায়ক উত্তম কুমারের আদরের ছোট ভাই। তার জন্ম 1931 সালের 24 ফেব্রুয়ারি কলকাতায়। অভিনয়ের শখ ছোট থেকেই, পাড়ার শখের থিয়েটারে অভিনয় করেছেন চুটিয়ে। প্রথম অভিনয় করেছেন শাহজাহান নাটকে। তরুণ কুমারের বাবা ছিলেন সাতকড়ি চট্টোপাধ্যায় আর মা চকলা দেবী। বাবা সাতকড়ি চট্টোপাধ্যায় ছিলেন তৎকালীন মেট্রো সিনেমার অপারেটর, আর চকলা দেবী গৃহবধূ। অরুণ, বরুণ, তরুণ তিন ছেলেকে নিয়ে সাতকড়ি চট্টোপাধ্যায় ও চকলা দেবীর সংসার ছিল কলকাতার ভবানীপুরের গিরিশ মুখার্জি রোডের বাড়িতে। তারা ছিলেন বৃহৎ 51-বর্তী পরিবারের বাসিন্দা। কোন রকমে টিনে টিনে সংসার চললেও আদতে শিল্প মনস্ক ছিল এই বনেদি পরিবার। সবার প্রথমে নাট্যকার তুলসী লাহিড়ীর নতুন প্রমাদ নামের একটি নাটকে ভিলেনের অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন তরুণ কুমার। সেই নাটকে তরুণ কুমারের অভিনয় দেখে ফিল্ম ডিরেক্টর অর্ধেন্দ্র সেন তরুণ কুমারকে পছন্দ করেন তার ছবি রথ এর জন্য। সেই রথ ছবিতে ছোট একটি চরিত্রে অভিনয় করেন তরুণ কুমার। তরুণ কুমার সাউথ সাবারবান স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেছেন। এরপর তিনি উচ্চ শিক্ষার জন্য আশুতোষ কলেজে ভর্তি হন, তবে তিনি তার শিক্ষা সম্পূর্ণ করে উঠতে পারেননি। অর্ধেন্দ্র সেনের রথ ছবিতে অভিনয় করলেন উত্তম কুমারের সঙ্গে। দাদার জনপ্রিয়তার ওপর ভর করে যে তরুণ কুমার ফিল্মের সুযোগ পেতেন তা কিন্তু একেবারেই নয়। তিনি ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিয়েছিলেন নিজ গুণে। উত্তম কুমার বলতেন, বুড়ো হলো হাতির মতন, হাতি যেমন নিজের ক্ষমতার পরিমাপ করতে পারে না, বুড়ো ঠিক তাই। হইচই করে, হাসাহাসি করে সারাদিন, কিন্তু ভেতরে প্রচন্ড সিরিয়াস এক অভিনেতা। বেশিরভাগ ছবিতেই ছোট চরিত্রও তরুণ কুমার বুঝিয়ে দিতেন সিরিয় কমিক অভিনয় কাকে বলে। 60-এর দশকের শুরুতেই মঞ্চ ও চিত্র জগতের সহকর্মী অভিনেত্রী সুব্রতা সেনকে রেজিস্ট্রি করে বিয়ে করেন তরুণ কুমার। পরে পারিবারিক মত পেয়ে আনুষ্ঠানিক বিয়ে হয় দুজনের। তরুণ কুমারের বিয়ের অনুমতি বাড়িতে পাশ হয় দাদা উত্তম কুমারের সহচর্যেই। বাংলা চলচ্চিত্র জগতের রিল টু রিয়েল লাইফে আদর্শ দম্পতি ছিলেন সুব্রতা ও তরুণ কুমার জুটি। বিয়ের পরেও সুব্রতাকে অভিনয় ছাড়তে হয়নি, তা বলে সংসারে অবহেলা করেননি তিনি। রূপালী পর্দার পাশাপাশি পেশাদারী মঞ্চ নাটকেও তরুণ কুমার ছিলেন একজন রাজা। ক্ষুধা, সেতু, চৌরঙ্গী, আসামি হাজির, নহবত, নাগপাস ইত্যাদি বিখ্যাত নাটকে রমরম করত তার অভিনয়। থিয়েটার পাড়া জুড়ে দাদার নামেই গড়েছিলেন উত্তম মঞ্চ। শেষ জীবনেও উত্তম মঞ্চে তরুণ কুমার অভিনয় করতে নামতেন মোরেও শান্তি নেই নাটকে, আর বিশ্বরূপায় আসামি হাজির নাটক। বিকাশ রায়ের পরবর্তী প্রজন্মের অভিনেতা হয়ে হুইল চেয়ারে বসে বিকাশ রায়ের বাবা সাজতেন তরুণ কুমার। উত্তম কুমারের প্রয়াণের পরেও দাদার লিগেসি ধরে রেখেছিলেন তরুণ কুমার তার কাজে। তবে দীর্ঘ রোগ ভুগে নিভে এসেছিল সেই প্রাণ সক্রিয়। কর্মজীবনে তরুণ কুমার প্রায় 500-টির মতন সিনেমায় অভিনয় করেছিলেন। তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য চলচ্চিত্র হল পুনর্মিলন, দাদা ঠাকুর, সপ্তপদী, চুপি চুপি আসে, হাত বাড়ালেই বন্ধু, রাজা সাজা, দেওয়ানেমা, শেষ অঙ্ক, পাকা দেখা, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, দুই ভাই, ভ্রান্তি বিলাস, কাল তুমি আলিয়া, জীবন মৃত্যু, মন নিয়ে, ছদ্মবেশী, চৌরঙ্গী,
জোড়াদিঘির চৌধুরী পরিবার, ধন্যী মেয়ে, রাজকুমারী, জয় জয়ন্তী, বসন্ত বিলাপ, দুই পুরুষ, স্ত্রী, সোনার খাঁচা, মৌচাক, সন্ন্যাসী রাজা, ফুলেশ্বরী, চামেলি মেম সাহেব, ব্রজবুলি, বহ্নিশিকা, সোনায় সোহাগা, বেহুলা লক্ষিন্দর ইত্যাদি। নিজের অভিনয় ক্ষমতার গুণ দিয়ে তিনি বাংলা সিনেমার জগতে নিজের একটা আলাদা পরিচিতি তৈরি করে গিয়েছিলেন। তিনি সব রকমের চরিত্রে সমান পারদর্শিতার সাথে অভিনয় করেছেন। তিনি বেশ কিছু কৌতুক চরিত্রে অভিনয় করেছিলেন এবং তা খুবই প্রশংসনীয় হয়েছিল। জীবন সারান্যে এসে বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন তরুণ কুমার। একই সঙ্গে সেই সময় অসুস্থ ছিলেন তার স্ত্রী অভিনেত্রী সুব্রতা চট্টোপাধ্যায়। সুব্রতা ভুগছিলেন হাই সুগার ও কিডনির অসুখে। মাঝে মধ্যেই তাকে নিয়ে নার্সিংহোমে জমে মানুষের টানাটানি চলত। 2003 সালের 14 অক্টোবর সুব্রতা চট্টোপাধ্যায় কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন নার্সিংহোম থেকে, কিন্তু তার তিন দিনের মধ্যেই 17 অক্টোবর রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে ভর্তি করতে হয় তরুণকে। 72 বছরের এই অভিনেতা কয়েক মাস ধরে ভুগছিলেন কিডনি ও লিভারের জটিল অসুখে। তরুণ কুমারের থেকেও বেশি অসুস্থ ছিলেন তার স্ত্রী সুব্রতা চট্টোপাধ্যায়। কিন্তু তার মধ্যেই তরুণ কুমারকে নিয়ে এমনও দিন গেছে হাসপাতালে ভিজিটিং সময়ে বাড়ির লোক কেউ দেখতেই যেতে পারেননি তরুণ কুমারকে, কারণ সেদিনই হয়তো সুব্রতা চট্টোপাধ্যায় বেশি অসুস্থ। সবাই ভেবেছিল সুব্রতা চট্টোপাধ্যায় হয়তো আগে মারা যাবেন, কিন্তু 2003 সালের 27 অক্টোবর হেপাটাইটিস কোমায় প্রয়াত হলেন তরুণ কুমার। উত্তম কুমারের বড় আদরের ছোট ভাই বুড়ো সেই মর্মান্তিক দিনে ভাই পুরা ছিল। উৎসব আমেজের মাঝে বাঙালি হারালো তাদের গর্বের নট তরুণ কুমারকে। স্বামীর মৃত্যুর সংবাদ পেয়ে চিৎকার করে কেঁদে উঠলেন সুব্রতা চট্টোপাধ্যায়। ভাঙলো পার্থিব জীবনের এতদিনে তরুণ কুমার সুব্রতা চট্টোপাধ্যায়ের চোখে। তিনি বলেছিলেন, আমারই তো স্বর্গে যাওয়ার কথা ছিল, এই বাড়িতে ওর হাত ধরে এসেছিলাম। যদি একসঙ্গে দুজনে স্বর্গে যেতে পারতাম, কান্না ধরা কণ্ঠে সুব্রতা চট্টোপাধ্যায় বলেছিলেন। রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান থেকে গিরিশ মুখার্জি রোডের বাড়িতে এসে পৌঁছেছিল তরুণ কুমারের মরদেহ। সোমবার সকাল 11:40 তিনি মারা গিয়েছিলেন। দোতলার ঘরে কাঁদছিলেন সুব্রতা চট্টোপাধ্যায়। নিচের লাল সিমেন্টের উঠানে রাখা হলো তরুণ কুমারের নশ্বর দেহ। সেখান থেকে আনা হলো ঘরে। উত্তম কুমার মারা যাওয়ার পরেই জৌলুস হারিয়েছে 46 নম্বর গিরিশ মুখার্জি। শেষ লেজেন্ডও চলে গেলেন সেই বাড়িতে, আর তার সম্মানে সেদিন টালিগঞ্জ পাড়ায় হয়েছিল ব্যাকআপ। কাজ বন্ধ। গীতা দে, সংঘমিত্রা ব্যানার্জি, রাজা সেন, ঋতুপর্ণা সেনগুপ্তর মতন অনেকেই এসেছিলেন তরুণ কুমারকে শেষ শ্রদ্ধা জানাতে। স্ত্রী সুব্রতা চট্টোপাধ্যায়ের সঙ্গে একমাত্র মেয়ে মনামি, জামাই পান্না, নাতনি সুরভিতা ও নাতি সৌরভকে রেখে চলে গিয়েছিলেন। শোকস্তপ্ত উত্তম পুত্র গৌতম চট্টোপাধ্যায় বলেছিলেন, আমি আবার দ্বিতীয়বারের জন্য পিতৃহীন হলাম। নাতি সৌরভের পাতাল ঘর সিনেমাটি দেখে গিয়েছিলেন তরুণ কুমার। গৌরবের অভিনয় নিয়ে গর্ব করতেন তার ছোট দাদু। গিরিশ মুখার্জি রোডের বাড়ি থেকে উত্তম মঞ্চ হয়ে তরুণ কুমারের মরদেহ সেদিন গিয়েছিল কেওড়াতলা মহাশ্মশানে। আমাকে কেন রেখে গেল বলে তখনও কাঁদছিলেন সুব্রতা চট্টোপাধ্যায়। সাদা কালো শাড়িতে এক বর্ষীয়সী ঘরের মধ্যে সান্ত্বনা দিচ্ছেন সুব্রতা চট্টোপাধ্যায়কে, কাঁদিস না, কাঁদিস না ছোট। সেই সময় নিউ আলিপুরে এক বাড়িতে কাঁটা তারের বেড়া সিরিয়ালের শুটিং করছিলেন এই বর্ষীয়সী অভিনেত্রী। ফোনে তরুণ কুমারের মৃত্যুর খবর পেয়ে মাথা ঘুরে সেটের মধ্যেই পড়ে যান তিনি। তারপর সোজা উত্তম কুমারের ভবানীপুরের বাড়িতে চলে আসেন। সেই বর্ষীয়সীর নাম সুপ্রিয়া চট্টোপাধ্যায়। 80 সালে উত্তম কুমারের প্রয়াণের সময় এই গিরিশ মুখার্জি রোডের বাড়ির সঙ্গে ময়রা স্ট্রিটের সুপ্রিয়া দেবীর বিবাদ তুঙ্গে। সেদিনও শোক মিছিলে মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন সুপ্রিয়া দেবী। তরুণ কুমারের মৃত্যুর পরে ইতিহাসের দুই বাড়ি আবার একাকার। কেমন অদ্ভুত টেলিপ্যাথি, পরের বছর তরুণ কুমারের জন্মদিনে 24 ফেব্রুয়ারিতে চলে গেলেন তার স্ত্রী সুব্রতা চট্টোপাধ্যায়। তরুণ কুমারকে ছাড়া জন্মদিন কাটাতে হল না তার।
থেকে। 2004 সালের 24 ফেব্রুয়ারি মাত্র 63 বছর বয়সে তিনি সর্বমুখী কারিগর। কিংবদন্তি অভিনেতা তরুণ কুমার আজও বাংলা চলচ্চিত্র জগতের অমর হয়ে আছেন এবং ভবিষ্যতেও অমর হয়ে থাকবেন। বন্ধুরা, আজকে আপনাদের বললাম অভিনেতা তরুণ কুমারের জীবন কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে।